হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমিও ভালোই আছি। আর আজ হচ্ছে আমার একটা স্পেশাল দিন, আমার বিশেষ করে আমার তো স্পেশাল দিন, তো দেখতেই পাচ্ছ কেন স্পেশাল। হ্যাঁ, আজ হচ্ছে আমার বার্থডে। তো বন্ধুরা, এই গিফট আমার হাজব্যান্ড আমাকে ঠিক রাত 12টায় দিয়েছে, মানে উইশ করেছে। তো আমি তখন এতই ঘুমিয়ে পড়েছি, কি আর বলবো বন্ধুরা, আমি আমার হাজব্যান্ড তখনও পর্যন্ত ফোন দেখছিল, তো আমি ঘুমিয়ে পড়েছি। তো যখন পুরো 12টা বাজে, আমাকে ঘুম থেকে তুলে দিচ্ছে, তখন আমার মানে ঘুম চোখে আমি ভালোভাবে দেখতেও পাচ্ছি না। তো হাত থেকে নিলাম আমি আবছা দেখেছিলাম, তো সকাল হতে না হতেই আমি ওটা দেখলাম, পড়লাম, ফুলগুলো নিয়ে একটা গ্লাসে মানে জল দিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এইটা আমার হাজব্যান্ড আমায় গিফট করেছে আমার জন্মদিনে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। এছাড়াও আমাকে একটা শাড়ি দিয়েছে, তো শাড়িটা এখনও পর্যন্ত আসেনি, তো মিশো থেকে অর্ডার করেছি। শাড়িটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তো আজ আসবে, আজ হচ্ছে 29শে আগস্ট, তো কালকে আমার জন্মদিনটা চলে গেছে। আর এই শাড়িটা, আর এই শাড়িটা আমি নিয়ে রেখেছিলাম, তো এইটা এসে গেছে কিন্তু আমি এখনও খুলে দেখাইনি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে আমার জন্য ভাত সাজাচ্ছে। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, আমার জন্মদিনের দিন আমাদের একটা শ্রাদ্ধ বাড়ি পড়েছে, মানে আলিসপিণ্ডি যাকে বলে। তো বাড়িতে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ডের যাবার কথা ছিল, আমার হাজব্যান্ড আমাকে কিছুতেই যেতে দেবে না, আজকে একটু মানে ছুটি নিয়েছে আমার জন্যই, জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেট করবে বলে। কিন্তু কুটুম্বিতে তো রাখতেই হবে, আমার মেয়ের হঠাৎই আমার শাশুড়ির হঠাৎই শরীর খারাপ হয়ে যায়, যার জন্য আমাদেরই যেতে হয়। তো দুপুরবেলা যাবো বলে সকালবেলা তাড়াহুড়ো করে যাহক মাহক করে এইগুলো রান্না করা হয়েছিল। তো আমার মেয়ে বললো, মা আমি তোমাকে সাজিয়ে পরিবেশন করব। তো আমার মেয়েই দিয়েছে, দেখতে পাচ্ছ আমি কোনো রেডিও ছিলাম না, যেহেতু 10টায় আমার এই মানে আমার মেয়ে দিয়েছে ধরে। তো আমরা যাব 12টা নাগাদ। তো বন্ধুরা সব কাজ টাজ করছিলাম বলে আর রেডি হইনি, ওই কাপড়ই পরে খেয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি সব কাজ করে চান টান করে রেডি হয়ে যাব বলে বসে আছি, বৃষ্টি এসেছে, বেশ ভালোই পড়ছে, খুব জোরেও না আবার খুব কমও নয়, কিন্তু গেলেই ভিজে যাব, যার জন্য রেডি হয়ে আমরা বসে আছি। তো বন্ধুরা বুঝতেই পারছো, একটা জন্মদিনের দিন এইসব পড়লে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সংসার করতে গেলে অনেক কিছুই ত্যাগ করতে হয়। তো দেখতে আমার মেয়ে রেগে যাচ্ছে, যত দেরি হয়ে যাচ্ছে, 12:30, 1টা বেজে গেছে, দেখছো আমার হাজব্যান্ডও রেডি হয়ে মানে শুয়ে পড়েছে জল ঝাড়ছে না বলে। তো তারপরে হালকা জলটা একটু এ হলো, তো আমরা ফাইনালি শ্রাদ্ধ বাড়ি চলে গেছি। তো আমার মামি শাশুড়ির বাড়িতে আগে গিয়ে ঢুকেছিলাম, মামা শ্বশুর বাড়িতে, তো এটা আমার বড় মামা শ্বশুরের নাতি, তোমাদের অন্নপ্রাশনটা শেয়ার করেছিলাম। তো দেখো বসতে শিখে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মোটামুটি সন্ধে 7টা সাড়ে 7টার সময়, এসে আমার মেয়ে আমাকে কিছু করতে দেয়নি, ওই চাটা করেছে বন্ধুরা, বলছে মা তোমাকে কিছু করতে হবে না, আমি চাটা করছি। আর চাটা বসিয়ে দিয়ে ওর মানে ওর দাদুকে দাদা বলে, দাদার জন্যে মুড়ি বিস্কুট চানাচুর রেডি করছে, তো গরম চা তো ও ছাঁকতে পারবে না, যার জন্য চাটা আমি ছেঁকে দিচ্ছি, ও মুড়ি আর বিস্কুট চানাচুরটা নিয়ে চলে গেছে ওর দাদার কাছে। তো চাটা দেখো রেডি হয়ে গেছে। আমার শ্বশুর যেহেতু লিকার চা খায়, তার জন্যই লিকার চা করা হচ্ছে। তো বন্ধুরা দেখো, চাটা আমি ছেঁকে শ্বশুর দিয়ে আসবো। আর বন্ধুরা, আমার জন্মদিনটা না আজকে সেরকমভাবে ভালোই পালন হয়নি, তো আমার হাজব্যান্ডটার মুডটা একটু অফ ছিল, এই যে শ্রাদ্ধ বাড়িটা পড়ে যেতে, আমাদের তো যাবার কথাই নাই, সেই হিসেবে মানে জন্মদিনটার ব্যবস্থা করছিলাম, কিন্তু আমার শাশুড়িমার হঠাৎ শরীরটা খারাপ করার জন্য আমার শাশুড়িমার আর দাদা মারা গেছে, মানে বড় জেঠুর ছোট ছেলে মানে দাদা, তো যার জন্য বন্ধুরা আমার শাশুড়ির শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে যেতে পারলো না, আমাদেরই যেতে হলো। তো দেখো সন্ধেবেলা
আমার শাশুড়ি একটু সুস্থ হয়ে গিয়েছিল, সন্ধে দিচ্ছিল। তো বন্ধুরা, চা ফা আমার মেয়ে দিয়ে করে আমি এবার আমার শাশুড়িকে নিয়ে আমার হাজবেন্ড সন্ধেবেলা ডাক্তারের কাছে গিয়েছিল। তো আমার শাশুড়ি রুটি করে, তো তোমরা জানো, তো আমার শাশুড়ি ছিল না বলে আমাকে বলে তাহলে রুটিগুলো করো আর একটু ডাল করবে, মানে ছোলার ডাল করবে। তো দেখো, আমি বসে রুটিগুলো বেলে নিচ্ছি, আমার মেয়ে আমাকে বলছে মা দাও আমি বেলে নিই, কিন্তু আমার মেয়ে কি বেলতে পারে? আমি বেলে আমি করে নিলাম, গ্যাসেই করে নিলাম। তো কড়াতে ছোলার ডালটা বসিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার হাজবেন্ডটা একটা কেক এনেছিল, আর এই কেকটা না আমার 2 বছর আগে একবার হয়েছিল, আমার আর মামি শাশুড়ি একই কেক এনেছিল বন্ধুরা। তো সেই কেকই আমার হাজবেন্ড আবার নিয়ে এসেছে। তো রাত্রে কেক কাটাটা অমন করিনি, ভালো লাগেনি। আর তাছাড়াও সারাদিন একটুও সেরকমভাবে রেস্ট পাওয়া যায়নি। আর বুঝতেই পারছো, সংসার করতে গেলে, বিয়ে হলে সবই মানে স্যাক্রিফাইস করতে হয়। তো আমরাও গৃহবধূরা তাই করে চলে এসেছি, মানে করে আসছি। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো এইটুকু, আবার পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি ফিরছি। তো আজ টাটা।